জেলা জুড়ে শীতের তীব্রতা বাড়ছে। এই অবস্থায় অসহায় দুস্থ মানুষদের উষ্ণতার ছোঁয়া দিতে এগিয়ে এলেন তালডাংরার লদ্দা মুসলিম যুব সম্প্রদায়ের সদস্যরা। শীতের রোদ গায়ে মেখে বুধবার দুপুরে এলাকার 200 জন অসহায় দুস্থ মানুষদের হাতে শীতকালীন উপহার হিসেবে তারা কম্বল তুলে দিলেন। উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী অরুণ ঘোষ, সাংবাদিক মানুষ মহান্তি, লদ্দা মুসলিম যুব সম্প্রদায়ের পক্ষে আব্দুল গফফার, শেখ মোজাম্মেল হোসেন, জাহাঙ্গীর খান, সাদ্দাম খান, মিনহাজ উদ্দিন বিন্দা, শেখ কিরণ, আবু মুসা, শেখ মজনু, শেখ বাবর, শেখ মেহতাব, ওয়াহিদ খান প্রমুখ। লদ্দা মুসলিম যুব সম্প্রদায়ের কাছ থেকে অভাবনীয় এই উপহার পেয়ে খুশি সংশ্লিষ্ট সকলে। এদিন ধীরের মাঝে ভক্তিমালা বাউরিরা বলেন, বাপি আমাদের সুখে দুঃখে সবসময় থাকে, লকডাউনের দিনগুলিতে আমাদের প্রতিদিন খাবারের ব্যবস্থা করেছিল, এছাড়াও পুজোর সময় নিয়ম করে পোশাক দেয়, এবার শীতের হাত থেকে বাঁচতে কম্বল দিল। বাপিকে দুহাত তুলে আশীর্বাদ করি, ও জীবনে অনেক বড় হোক, ঈশ্বর ওর মঙ্গল করুন। কম্বল দিয়েছে বাপি, আর লকডাউনে আরে সব সময় আমাদের দেয় বাপি, চাল আলু আমাদের দেখাশোনা সবই করে, ভগবান যেমন বাপি ভালো করে। বাপি খাদ্য আমার দেয়, খাদ্য দেখা দীর্ঘকাল দেখিতে, ধরন দেখিতে, কাপড় দিয়েছে বাপি, ওদের সবাই দেখিছে বাপি, লোকটা করে খাদ্য দিয়েছে, দুর্গা পূজা কাপড় দিয়েছে বাপি, এখন কম্বল দিচ্ছে, পৌষ মাসে কম্বল দিচ্ছে, আর আমার সুখে দুঃখে সব দেখে বাপি, আবার বড় হোক। লদ্দা মুসলিম যুব সম্প্রদায়ের অন্যতম সংগঠক বিশিষ্ট সমাজসেবী শেখ বাপি বলেন, বরাবরের মতো এবারও মানুষের সাহায্য নিয়ে অসহায় দুস্থ মানুষের মুখে হাসি ফোটানোর দায়িত্ব নিয়েছি। এবার হারমাসরা ও খালগ্রাম অঞ্চলে মিলিয়ে 200 জন মানুষের হাতে শীতের উপহার হিসেবে কম্বল তুলে দেওয়ার সংকল্প নিয়েছিলাম, সেই কাজে অনেকখানি সফল বলেই আমি মনে করি। আমার ভান্ডার আছে ঘরে, তোমার সবাকার ঘরে ঘরে, তোমরা চাহিলে সবে এ পাত্র অক্ষয় হবে। রবীন্দ্রনাথ ঠাকুরের নগরলক্ষ্মী কবিতার এই লাইনগুলোই আমার প্রেরণা। বরাবরের মতো এবারও মানুষের সাহায্য নিয়ে অসহায় দুস্থ মানুষের মুখে হাসি ফুটানোর দায়িত্ব নিয়েছি। এবার হাড়মাসড়া ও খালগ্রাম অঞ্চলের মিলিয়ে প্রায় 200 জন মানুষের হাতে শীতের বস্ত্র উপহার হিসাবে তুলে দেওয়ায় সংকল্প নিয়েছিলাম, সেই কাজে অনেকখানি সফল হয়েছে বলে আমি মনে করি। এই বিশাল কর্মযজ্ঞে যারা আমাদের পাশে ছিলেন তাদের প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ জানাই। আগামী দিনে আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে এই কথা দিচ্ছি। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, তালডাংরা।